এখানে এসে সভা করছি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এখানে এসে সভা করছে। আপনি তথ্য পরিসংখ্যান শুনে রাখুন। আমি বিপ্লব বাবুকে বলবো, আগে আপনি ত্রিপুরা সামলান, তারপর বাংলায় পা রাখার কথা ভাববেন। তার কারণ ত্রিপুরায় বেকারত্ব, আপনার ডবল ইঞ্জিন সরকার চলছে। একদিকে ত্রিপুরায় আপনার সরকার, আর একদিকে কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার। ত্রিপুরায় বেকারত্বের হার কত? 15.6%। আর বাংলায় বেকারত্বের হার কত? 5.4%। আপনি ত্রিপুরা গিয়ে আগে সামলান। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস যে উন্নয়ন করেছে করে দেখান, তারপর বাংলার মানুষকে আপনি উল্টো পাল্টা কথা বলার কথা ভাববেন। আপনি ত্রিপুরায় গিয়ে আজকে বিরোধী হোক, আজকে সংবাদ মাধ্যম হোক, আইনজীবী হোক, ডাক্তার হোক, সকলে আক্রান্ত। আমার গাড়ি কয়েকবার ভাঙা হয়েছে, আমার উপর আক্রমণ করা হয়েছে, আমাদের কর্মীদের হাত মাথা সব ফাটিয়ে দেওয়া হয়েছে, এমনকি কয়েকজন কর্মীকে মৃত্যুবরণ করতে হয়েছে। তারা আজকে এসে এখানে শান্তির নিদান দিচ্ছে। বিপ্লব দেবের জানা উচিত যে ত্রিপুরার আপনার ডবল ইঞ্জিনের সরকার, বেকারত্ব কোথায়, আপনার আইন শৃঙ্খলার কি অবনতি ঘটেছে সবাই জানে। বিরোধীরা একটা কথা বলতে পারে না, সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই, উকিলরা আদালতে যেতে পারে না, ডাক্তাররা হাসপাতালে যেতে পারে না, রুগীরা চিকিৎসাধীন থাকতে পারে না, কোন গণতন্ত্র নেই, গণতন্ত্র ভুলুণ্ঠিত। তারা এসে আজকে এখানে নিদান দিচ্ছে শান্তির, সংহতির, সম্প্রতির, অগ্রগতি। এদেরকে যোগ্য জবাব দেওয়া উচিত কি উচিত না, মায়েরা বলুন, ভাইরা বলুন, দাদারা বলুন, যা বড় বড় ভাষণ দিয়েছিল, যা কথা দিয়েছিল, একটা কথা রেখেছে, একটা কথাও রাখেনি। মমতা ব্যানার্জি কথা দিয়েছে, তৃণমূল কংগ্রেস কথা দিয়েছে, কথা রেখেছে।